গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আশা করি ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, মনের দিক দিয়ে ভালো নেই, শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো আছি। মোটামুটি কোমরে ব্যথা, কিন্তু তাও শারীরিকভাবে ভেতর থেকে কিছু নাই, ব্যথা বৃদ্ধি হচ্ছে। আর এদিকে বর পুজো করবে বলে আমি সকালবেলা মর্নিংটা আপনাদেরকে আমার মা কালীকে দর্শন করিয়েই করলাম। আর এইখানে মর্নিং বলতে 6:30-7 বাজছে, এরকম ওয়েদার বাইরে। জানি না রোদ পরে উঠবে কি না, উঠেছিল পরে, আমি যেখানে পৌঁছেছিলাম সেখানে প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু এদিকে কী ওয়েদার জানি না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা আমার একদম নতুন, একদিন আমি ইউজ করেছিলাম। হ্যাঁ, আর এই যে এই ছোটো শর্ট ওড়নাটা আমি গলায় ঝুলিয়ে নিলাম, কেননা বড় ওড়না আমি একদম নিতে পারি না, নিলেই হচ্ছে পড়ে যায় কান থেকে। আর এই যে ছোটো ছোটো ইয়েগুলো নিয়ে নিলাম। আর আমি কোথায় যাচ্ছি সেটাই বলছিলাম, ভয়েসটা দিলাম এই কারণেই যে আমার সাউন্ডটা খুবই কম আর আপনারা শুনতে পাবেন না ঠিক মতো। আর এই দেখুন বর পটাস করে গলে গেছে হালকা গায়ে, বুঝতে পারিনি। ধূপ দিচ্ছে, আগে ধূপ দিবে তারপরে পুজো করবে, ও আগে গোটা ঘরে ধূপ দিয়ে দেয় তারপরে ও পুজো করে। তো আমি এটাই বলছিলাম, আমি কোথায় যাচ্ছি বা কী করতে যাচ্ছি এটাই বলছিলাম। তো এখন আমি সাসপেন্স রেখে দিলাম, এই দেখুন আমরা পৌঁছেও গেছি সেখানে। হ্যাঁ, পৌঁছে যাওয়ার পর আমার মেয়ে বলছে খুব গরম লাগছে মা, আমি খাওয়ার খাবো, তো জুস খেলো। তখন মনে হলো আমি ভিডিওটা শুরু করি, ভিডিওটা শুরু করলাম। আর ক্যামেরাটাও আমার খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার ভিডিও করার মনও নেই, আপ ডাউন করে, খুব একটা ভালো ছবি নয় তাই। হ্যাঁ, এই যো বর, এই যো মেয়ে। আমি বরকে বললাম, সবাই একদম ক্লান্ত হয়ে গেছে, তাও বরকে বললাম আমার ছবিটা একটু নাও। আমার বর বললো দাঁড়াও পরে নেবো, নিল না তখন, দিয়ে আমি নিলাম ওদের ছবিগুলো। দিয়ে এই যো আছে সবাই, সত্যিই টায়ার্ড হয়ে গেছে। এই যো বর বেড়াচ্ছে, আমি হচ্ছে তোমার, এই যো বর আর মেয়ে বেড়াচ্ছে, আমি ছবিটা শ্যুট করছি। বললাম আমি করছি, তুমি পরে করো। এই যো এই যে বেড়াচ্ছি, আর কি দেখাবো। এই যে রাস্তায় প্রচুর রোদ, প্রচুর রোদ উঠে গেছে, বাচ্চা তখন আমরা খাওয়া খাই করে যখন বেড়াচ্ছি তখন ভাবছি 11:30, হ্যাঁ 11:45 বেজে গেছে রাস্তাতেই আমাদের। তো এই যে যাচ্ছি, বেশি লাগেজ করিনি তাই, মানে 3 দিনের জন্য এসেছিলাম। হ্যাঁ, হয়তো আমি ভয়েসটা দিচ্ছি তার আগের দিন, যেদিন ফিরবো তার আগের দিন রাত্রেবেলা। আর এই যে আমি এত বিরক্ত লাগছে রোদে তাপে, আর এই যে দেখুন এবারে বুঝতেই পারে বেড়ে গেছেন অলরেডি, আগে ওর থেকে একটু পুরোপুরি বুঝতে পেরে গেছেন। এখন আমি আছি হাওড়া, হাওড়ার ব্রিজের তলে, আমি হচ্ছে লঞ্চ ধরবো বলে। তো আমি যাব কোথায় আপনারা নিশ্চয়ই জানেন, আমি যাই যেখানে সেখানেই যাব। আর এই যে আমি এসেছি আমার মেজ ভাসুরকে দেখতে, আমার মেজ ভাসুর অসুস্থ, সেখানেই আমি যাব বলে এসেছি। আর এখানে বর একটু শ্যুট করে দিচ্ছে, ওই জন্যই বললাম না পুরো ভিডিও কখন নেব, কখন কি বলবো, এখন একদম ভালো নাই মন মেজাজ, তাই ঠিকঠাক ভিডিও করছি না। হ্যাঁ, আর এই যে এখানটায় একটুখানি নকশা দেখিয়ে নিলাম, নকশা টকশা দেখিয়ে তারপরে আবার কেটে দেবো, একবারে লঞ্চে দেখতে পাবেন। এই যে মেয়ে এসছে, মেয়েকে বলছি নিবি আমার ওড়নাটা, নে তাহলে। মেয়ে বলছে না নেবো না, আমি বললাম সানগ্লাসটা নেই, বলছে না নেবো না। তো কিছুই নিল না, ওর গরম লাগছে, ও রেগে যাচ্ছে, সেটা আমাদেরকে ভয়েসটা দিলে বুঝতে পারতেন। এই যে উঠে গেছি, মা বেটি বা বর বসেছে এক জায়গায়, আমরা মা বেটি বসেছি এক জায়গায়। তো এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেক শ্যুট ছিল, অনেক সুন্দর কিছু ছিল, কিন্তু সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি বলছি না, ভালো লাগছিলো না একদম। ক্যামেরা বের করে শ্যুট করি মনেই হচ্ছিলো ওরা, তাও যতটুকু এসেছি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এই মুহূর্তে কোথায় আছি বা কিছু। ভয়েসটা যেদিনকার দিচ্ছি সেদিনকারও আমি কলকাতাতেই ছিলাম। এই যে নেমে গেলাম লঞ্চ থেকে, এই যে এবার যাচ্ছি, দেখুন এই যে সব নামানামি হচ্ছে, এরকম আর কি বলবো আপনাদেরকে। আপনারা ভিডিওগুলো দেখছেন না তার জন্য আরোই মনে হচ্ছে না, অনেকেই নামছে, আমাদের আর একটা স্টপেজ আছে সেখানে নামানামি হলো। হ্যাঁ, আমরা যেখানে যাব সেখানে দুটো স্টপেজ পরে লঞ্চে, দুটো স্টপেজ পর আমরা আসি। তো এই একটা স্টপেজ হলো, আর একটা স্টপেজ আমি দেখাবো না একদম, নামাটাই আমি দেখাবো, নামাটাও দেখাবো না। হ্যাঁ, একদম রুমে গিয়ে দেখাবো, কেননা এতটাই রোদ তখন, মানে কি বলবো, 11:30-12 সময় এতটাই রোদ যে মানে নিঃশ্বাস নেওয়া কষ্ট হচ্ছিলো, গা গরমে কিস 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 করছিলো, বালি মনে হচ্ছে কতগুলো বালি ঢেলে দিয়েছে গায়ে।
তো এই যো, এরপর একটু টুকটাক বাজার, আমরা বললাম চলো একটু বাজারে ঘুরি, আমি আর দেখাইনি। এই যো একটু বাজার গেছিলাম বরের সাথে, বললাম চলো কী মাছ উঠেছে একটু দেখে আসি, তো বাজারে এসেছিলাম। এই যো, কেননা আমরা যখন পৌঁছেছি তখন নার্সিংহোমে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো, তো আমাদের ঢুকতে দেয়নি, তো আমরা একটু মাছের বাজারে ঢুকে গেছিলাম। মাছের বাজার থেকে মাছ দেখলাম কী কী মাছ, এইসব দেখে নিয়ে তারপরে সটান একদম ঢুকে পড়লাম। এই যে দেখুন মার্কেটটা ঘুরছি, যে চল একটু বাজারটা ঘুরি, সামনেই বাজারটা আমাদের। এই যে বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর বড় বাজার, আমি সবটা ঘুরতে পারিনি, একদিকে ফলের দোকান, একদিকে প্রচুর বড় বাজারটা। আমি একটুখানি ওই বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম কি সব জিনিস, ডাটা ফাটা সুগারের জন্য এগুলো জিজ্ঞাসা করছিলাম, যেগুলো কি কি গাছ। বাই চান্স আমাদের আশেপাশে অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না, যেগুলো দিয়ে ওষুধ, মানে সুগারের ওষুধ তৈরি হয়, নানা রকম পায়ের ঘা, অনেক কিছু ওষুধ তৈরি হয় যেগুলো আমরা চিনি না। তাই একটু জিজ্ঞাসা করছিলাম কাকুকে, যে কাকু এগুলো কি কি গাছের শিকড়, আপনি কি আমাদের আশেপাশে হয়তো এগুলো আছে তাই আমরা জানি না। তারপরে বর বলছে না গো আমাদের এখানে এগুলো অনেক আছে, তুমি চেনো না, তো তাই আর নিলাম না। দেখছেন অনেক শিকড় আমরা যেগুলো বলে বলে দিচ্ছে সেগুলো চিনি, অথচ দেখুন ওই শিকড়টা ওখানে চিনতে পারছিলাম না, অথচ এই গাছগুলো আমরা চিনি, আমাদের আশেপাশে প্রচুর আছে। এটার জন্যেই আমরা হয়তো চিকিৎসা করতে পারি না, অনেকের উপর ডিপেন্ড হয়ে যায়। দেখুন এগুলো নিম গাছ, এগুলো আমরা চিনি স্বাভাবিক গাছ, কিন্তু আদার্স অনেক ছিল। এবারে দেখুন সবজি মার্কেটের ভেতরে ঢুকেছি, তারপরে ফল মার্কেটের ভেতরে ঢুকবো। এখানে মেশামেশি আছে ফল আর সবজি, একদিকে কত রকমের ডিম, মাছে মুরগির ডিম, হাঁস ডিম, কোয়েলের ডিম, কত রকমের যে ইঁচড় কাটছে। এই যে ফল দেখছিলাম, এটা মেয়ে বলছিলো, আমি বললাম দেখ এটা ফুটির মতো খেতে, আমার তো একদম ভালো লাগে না, একটা স্টেজটা গন্ধ ছাড়ে, আমার পছন্দ নয়। হয়ে যাও তরমুজ, নারকেল, আপেল এইসব ছিল। আমি নতুন কিছু কিনতে গিয়েছিলাম, নতুন কিছু পেলাম না, পুরাতন ফল কিনে লাভ নেই, এগুলো পাওয়া যায়। তো এই আর এই যে লেহেঙ্গার দোকান, এটা লেহেঙ্গার দোকান, বড় শ্যুট করছিলো লেহেঙ্গার দোকানটা পুরোটা নেয়নি, আমরা মার্কেটের বাইরে চলে যাচ্ছি। এই যে বড় এসে একটুখানি একটু সামান্য টিভি দেখছে, বুঝে তারপরে খাবো। এই যে একটু আমি জামা ছেড়ে নিয়েছি, আর এই যে আমি সাইডে লাল নাইটিটা পরে বসে আছি, হয়তো হালকা দেখতে পাচ্ছেন আমাকে। আর এই যে বড় বলছে একটু খবরটা ছুঁড়ে শুনেরই, খবরটা দেখছে না, এখন তো দেখছেন ইলেকশনের টাইম, তো সবাই একটু খবর শুনতে ভালোবাসে, কী হচ্ছে চারিদিকে, কী হবে, কী হতে চলেছে। আর এখানে মিষ্টিটা গালা পিটা হয়ে গেছে, আর আমি আয়নায় আমাকে দেখাচ্ছি একা একা, কাকে কী করে দেখাবো, কেননা ফ্রন্ট ক্যামেরায় থাকেনি। এই যে আমি পিছনের ক্যামেরায় ছিল, তাই আমাকে আমি আয়না দিয়ে দেখালাম আপনাদেরকে। আর এই যে মেয়ে মনে হয় টয়লেটে গেছিলো, তাই মেয়ে রুমে নেই। আর এই যে আমার মেজ শ্বশুরকে আমি বিকালবেলায় আবার দেখতে গেলাম। এই যে এই জমি জমিসের পায়ের অবস্থা এই কন্ডিশন, মেজবাসুর যেখানে ছিল সেখানে নিচ্ছিল প্রতিদিন 80,000 টাকা করে, এখন যেখানে নিয়ে এসছে প্রতিদিন 30,000 টাকা করে। হ্যাঁ, তো তেমন আমার নার্সিংহোমটা পছন্দ হয়নি, কিন্তু তাও বলছে এটা 30,000 টাকা করে, আমার একদম পছন্দ হয়নি। এই যে ডাক্তার যেখানে শিফট করেছে জমি, মেজ বাসুরের সাথে অনেক কথা বলছি, তো অনেক আজে বাজে কথাও হচ্ছে, আজে বাজে মানে কান্নাকাটি, অনেক দুঃখের কথা, যে ওর জন্য আমি এগুলোকে কেটে দিয়েছি, অনেক কিছু যেগুলো কথা হচ্ছে ইউটিউব নিতে পারবে না, হয়তো ইউটিউব যেতে কপিরাইট ফেলতে পারে, তার জন্য এগুলো আমাকে ভয়েসটা দিতে হলো, বুঝতেই পারছেন। এই যে আমি দেখতে গেছিলাম, আপনারা ভাববেন এখানে আমার মেজ জায়ের মেদু মেয়ে, আর এই যে মেজ জা, ওদের দুটোই মেয়ে। এই যে আমরা দেখতে গেছিলাম ভাসুর, ভাসুর আমাকে প্রচণ্ড ভালোবাসে, দেখে খুব হ্যাপি, ভাইকে দেখে খুব হ্যাপি। ওই ভিডিওটা দেখতে পাচ্ছি না, বর আছে সবাই আছে, কিন্তু সেই ভিডিওটা কোথায় আমি তুলেছি বর দিতে পারেনি, কারণ এটা বরের ক্যামেরায় শ্যুট করা, আমার ক্যামেরা নয়। ছোটো মেয়ে এসে কান্নাকাটি করছে খুব, দেখুন আমি চলে এলাম এই পাশের দিকে, এসে আমি ফাঁকার দিকটা দাঁড়ালাম কান্নাকাটি করছে বলে, এসে রাত্রেবেলায় এই জন্য ডিনার করছি।
বর নিয়ে এসেছিল রাত্রেবেলায় মাটন, আর নিয়ে এসেছিল চিকেন, খেলাম আর তরকারি। এটা হচ্ছে মাটন, আর এ পাশেরটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে ঝিঙা পোস্ত না আলু পোস্ত জানি না, মনে নেই। ঝিঙা আলু পোস্তের মতনই লাগছিলো, অতটা ভালো হয়নি তরকারিটা। আর মাটনটা ভালো হয়েছিলো, চিকেনটা আমি খাইনি বলতে পারবো না। তো এই হচ্ছে এই ডিনার ছিল, আর মেয়ে যে খাচ্ছে। মেয়ে হাত কাটা জামা প্যান্ট পরে আছে বলে মেয়েকে দেখাচ্ছি না, শুধু খাওয়ার হাত কাটা দেখাচ্ছি। কী করবে, গরম প্রচণ্ড। আর এই জন্য আমাকে বললাম একটু আমাকে দেখাও, বর উঠে একটু আমাকে দেখিয়ে দিল, কিছু করার নেই, খাটের মধ্যে পেপার পেতে খাচ্ছিলাম, কী করবো বলুন। বাইরে তো শুভরাত্রি, ভালো থাকবেন, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং। আমি চিন্তা করো না, আমি দুবেলা দুটো আয়া রেখে দেবো, বুঝেছো? হ্যাঁ সেটাই, হাসপাতাল যাবো, কোনটা নিয়ে গেছো দিদি? সব দিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি, আমাকে ওই কাকি দিয়ে দিয়েছে, বালিশের ভিতরে দিয়ে দিয়েছি, দিদিমণিকে বলে দিয়েছি বালিশটা যখন চেঞ্জ করবেন একটু এটার মধ্যে আবার পাঠায়, তাহলে সব ছবি আছে আমার কাছে, তাহলে সব মাফ। হ্যাঁ আমি বলেছি দমেশদা ভালো হলে কিছু বলে না আমার, আমি আমি শেষ হয়ে যাবো, আমার নেই কেঁদে গেলে আমার কি হবে, তোমার কিছু হলে আমি পুরো শেষ ভালো, যেদিন শুনবো তোমার অবস্থা খারাপ আমি তো আমি কোথায় শেষ হয়ে যাবো, তুমি আর মা ছাড়া আমার কিন্তু পৃথিবীতে কেউ নেই এখানে। কখন একটা কোনো শরীর ভালো রাখবে, শরীর কিন্তু সবসময় ভালো রাখবে, কখনো অসুস্থ করবে না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খাওয়া দাওয়া করবে, বুঝেছো? তো শরীর অবস্থা কিন্তু ভালো নয়, বুঝেছো? মানে খাওয়া দাওয়া দিয়ে কি আগের মতো, কিন্তু পরে আমার এই বয়সে যখন আমার পরে তুমি বুঝে শুনে খাবে, কে ফোন করছে?